বৈদিক তারামণ্ডল মন্দির, যাকে আমরা ইসকন মায়াপুর মন্দির নামে চিনি। তাই ইসকন মায়াপুরে বেড়াতে এসে মায়াপুরে কোন হোটেলে থাকবেন, তাই আজ আমি আপনাদের মায়াপুর ইসকন মন্দিরের নিকটতম এমন একটি হোটেলের সন্ধান দেব, যে হোটেলটি একটি ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল এবং কাপেল ফ্রেন্ডলি হোটেল। এই হোটেলে থাকলে আপনারা ঘরের রুমে বসেই জলঙ্গি নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। আর মায়াপুরে এই হোটেলের ভাড়া শুরু হয় মাত্র 999 টাকা থেকে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। মায়াপুর বেড়াতে এসে আপনারা যদি কোনো হোটেলে একটা দিন থাকতে চান, তাহলে কোন হোটেলে থাকলে আপনাদের সুবিধা হবে? চলুন তাহলে আপনাদের হোটেলটিকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। মায়াপুরে বেড়াতে এসে যদি আপনারা একটু ভালো মানের হোটেলে থাকতে চান এবং সেই হোটেলটি যেন একদম নদীর পাশেই হয়, এই হচ্ছে নদী, আর ঠিক তার পাশেই রয়েছে দেখুন হোটেল এজে প্লাজা। এই হচ্ছে বিল্ডিং, বিল্ডিং কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, এখনও কিন্তু বিল্ডিংয়ের অনেক কাজ বাকি রয়েছে। চলুন রুমগুলো দেখে আসা যাক। এটা হচ্ছে হোটেলের ঢোকার গেট, সামনে হচ্ছে রিসেপশন। এই হোটেলের সেকেন্ড ফ্লোরে যে রুমগুলো আছে সেগুলো দেখে আসা যাক। চলুন সিঁড়ি বেয়ে উপরে উঠছি আবার। কত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে, একটা আয়না লাগিয়ে লাইট ফাইট লাগিয়ে দিয়েছে। বিকালে এসে আপনারা কিন্তু এখানে বসে চা কফি টফি খেতে পারেন। আর সামনে থেকে এই যে ব্যালকনিটা রয়েছে, এখানে দাঁড়িয়ে কিন্তু সুন্দর নদীটাকে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারেন। দেখুন কত সুন্দর, এখনও কিন্তু বিল্ডিংয়ে কাজ হচ্ছে। আর এই জায়গাটা কিন্তু সুইমিং পুল হবে, ঠিক আছে, এখনও রেডি হয়নি, এই জায়গাটা কিন্তু পুরো সুইমিং পুল হবে। এখান থেকে কিন্তু সুন্দর নদীকে বোঝা যাচ্ছে, দারুণ দারুণ জায়গা। সত্যি 109 নম্বর রুম সেকেন্ড ফ্লোরে দেখুন, শুধু রুমটা বেশ বড়, দেখেছেন বেশ বড় রুমটা, কিন্তু খাটটা কিন্তু বেশ বড়। উপরে দেখুন সুন্দর ফলস সিলিংয়ের ডিজাইন করা, এসি চলছে, এদিকে আপনার রাধাকৃষ্ণের সুন্দর ফটো লাগানো রয়েছে, খাটটা কিন্তু দারুণ। আর এদিকে টি টেবিল বসানো রয়েছে, দু সাইডে দুটো চেয়ার রয়েছে। হ্যাঁ, আর এর যে ব্যালকনিটা রয়েছে সেটা কিন্তু দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর পর্দাটা সরালেই আপনারা ও আরও উপর থেকে আপনারা উপভোগ করতে পারবেন। দেখুন দারুণ দারুণ, এই দেখুন খুব সুন্দর জায়গা, পুরো মানে নদীর হাওয়াটা আপনারা ঘরে বসে বসেই এখানে পাবেন, এত সুন্দর। আর নিচে সুইমিং পুল হলে, মানে তো সুইমিং পুলটা তৈরি হয়ে গেলে তখন কিন্তু উপর থেকে দেখতে কিন্তু দারুণ লাগবে আপনাদের। এই একটা রুম দেখুন, 111 নম্বর রুম, এটাও কিন্তু বেশ ভালো, বেশ বড় রুমটা রয়েছে, উপরে পাখা লাগানো রয়েছে, ফলস সিলিংয়ের কাজ করা সুন্দরভাবে। আর এখান থেকেও কিন্তু আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এরও কিন্তু ব্যালকনি আছে, এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা সুন্দর বাইরের এই নদীর ভিউটা কিন্তু পাবেন। এই দেখুন এই সাইড থেকে কিন্তু খুব সুন্দরভাবে, এই সাইড থেকে কিন্তু খুব সুন্দরভাবে নদীটাকে উপভোগ করতে পারবেন বিকালবেলা সন্ধ্যাবেলা বসে বসে। আর এখানে তো অনবরত নৌকা এপার ওপার, স্বরূপগঞ্জ ঘাট এপার ওপার হচ্ছে, দারুণ লাগছে। আপনারা মায়াপুর বেড়াতে আসলে কিন্তু এই এজে প্লাজা এই হোটেলটাতে এসে থাকতে পারেন, খুব সুন্দর এবং ভালো, পয় পরিষ্কার, আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের এই হোটেলের ফোন নাম্বারটা এবং হোটেলের যে প্রাইস আছে সেটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আপনাদের মেনশন করে দেবো, আপনারা দেখে নিতে পারেন। চলুন 103 নম্বর রুম, চলুন ভিতরে যাওয়া যাক। দেখুন শুধু রুমটা কত সুন্দর এবং পয় পরিষ্কার, দেখুন রুমটা বেশ সুন্দর, রুমটা উপরে কিন্তু খুব সুন্দর, দেখুন ফলস সিলিংয়ের কাজ করা, লাইট দেওয়া, এসি রয়েছে, পাখা লাগানো রয়েছে, এখানে সুন্দর রাধাকৃষ্ণের ফটো লাগানো রয়েছে, খাটটা কিন্তু বেশ বড় দেখুন এখানে খাটটা। আর নিচে কিন্তু একটা কার্পেট পাতা রয়েছে, সামনে একটা টি টেবিল বসানো আছে, দুটো চেয়ার রয়েছে, আর এখানে কিন্তু একটা বড় আয়না লাগানো রয়েছে দেখুন, এটা কিন্তু মহিলাদের জন্য খুবই প্রয়োজন। খুব সুন্দরভাবে হোটেল এই ব্যবস্থাটা করে দিয়েছে। আর জানলার এই সাইড থেকে কিন্তু নদী দেখা যায়। আর এর যে ওয়াশরুমটা রয়েছে সেটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এই রুমের ওয়াশরুমটা, উপরে কিন্তু দেখুন গিজার টিজার সব লাগানো রয়েছে, বেশ পরিষ্কার, এখানে একটা ছোট্ট বেসিন লাগানো রয়েছে, হ্যাঁ খুব সুন্দর এবং পয় পরিষ্কারই রয়েছে। চলুন ফার্স্ট ফ্লোরে 105 নম্বর রুম, চলুন রুমটা দেখি, ভেতরটা দেখুন শুধু, দারুণ দারুণ, বেশ সুন্দরভাবে
পরিষ্কার সাজানো কিন্তু রুমটা, দেখেছেন? আর এদিকে এই পর্দাটা সরালে কিন্তু আপনারা নদীটা ঘরে বসে উপভোগ করতে পারবেন। প্লাস এখানে একটা ব্যালকনি রয়েছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু খুলে আপনারা এই ব্যালকনি খুলে কিন্তু বাইরের দিকে যেতে পারবেন। দারুণ দারুণ, এখানে একটা ব্যালকনি রয়েছে, এখানে বেশ বড়ই কিন্তু ব্যালকনিটা, সন্ধ্যাবেলা এখানে বসেও থাকতে পারবে। উপরে লাইট টাইট লাগানো রয়েছে, দেখুন বেশ বড় ব্যালকনিটা, দারুণ লাগছে। ঘরটার খাটটাও কিন্তু বেশ বড়, এখানে কিন্তু মিনিমাম বাচ্চা নিয়ে আপনাদের তিনজন হয়ে যাবে, বেশ বড়ই রয়েছে। আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি সাইড দিয়ে একবার, অনবরত নৌকা চলাফেরা করছে, সেগুলো দেখতে পারবেন। উপরে সুন্দর ফল সিলিংয়ের ডিজাইন করা রয়েছে। আর এই রুমের যে ওয়াশরুমটা রয়েছে সেটা হচ্ছে এইটা, গিজার থেকে সব লাগানো আছে দেখছি। নিচের তলায় কিন্তু 104 নম্বর রুম আছে, আগে আপনাদের ওই রুমটা দেখাবো, চলুন। 104, এটা হচ্ছে রুম নাম্বার 104। দেখুন শুধু রুমটা কত সুন্দর, এই যে খাটটা রয়েছে না, এই খাটে কিন্তু আপনারা তিনজন শুয়ে পড়তে পারবেন বাচ্চা নিয়ে, ঠিক আছে? আর সাইডে এরকম একটা উইন্ডো রয়েছে। আচ্ছা, ওপাশে কি নদীটা রয়েছে না? আচ্ছা, এই পাশে সুন্দর আপনারা খাটে বসে বসে দেখুন নদী দেখতে পারবেন, এখান থেকেই পাশে নদী আছে, উপর থেকে তো আরও সুন্দর লাগবে। হ্যাঁ, এখানে একটা বড় আয়না লাগানো রয়েছে, আর উপরে সুন্দর ফল সিলিংয়ের ডিজাইন করা রয়েছে, দেখুন একটা পাখাও রয়েছে, আর এসি তো আছেই এখানে, বেশ ভালো। আর এই রুমে যে ওয়াশরুমটা রয়েছে সেটা হচ্ছে এটা, এটা কিন্তু এই রুমের ওয়াশরুম, দেখুন উপরে গিজার লাগানো আছে, বেশ পরিষ্কার, হ্যাঁ বেশ সুন্দর। চলুন নেক্সট রুমটা দেখুন, সেম দেখুন এখানে একটা বড় ব্যালকনি টাইপের, আর এই জায়গাটাও কিন্তু কাজ হচ্ছে, নিচে যেরকম দেখলেন ওরকম এখানে বসানো থাকবে। এখনও কিন্তু এই সিঁড়ি টিড়ি দেখুন কাজ হচ্ছে, এর উপরেও কিন্তু উপরে বিল্ডিং উঠবে, এখনও কাজ চলছে। এবার আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে এই যে রুমগুলো আপনাদের দেখালাম এজে প্লাজার, এই রুমগুলোর প্রাইস স্টার্টিং কী আছে এবং লাস্ট প্রাইস অব কী আছে, ঠিক আছে? চলুন, ফোর্থ ফ্লোরে কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশান রয়েছে, কাজ চলছে, দেখুন রুমগুলোতে এখনও কাজ চলছে। আর এই রুমগুলো এখন যে পজিশানে দেখতে পাচ্ছেন ঠিক কিন্তু এরকমই থাকবে, এখানে কিন্তু সামনে এত বড় কিন্তু আপনারা পুরো জানলাটা ওপেন পেয়ে যাবেন, একদম এরকম ওপেন পাবেন। এই ঘরটাও যেরকম দেখতে পাচ্ছেন, হ্যাঁ উপরে দেখুন এখনও কাজবাজ সব হচ্ছে, ঠিক আছে? আর এটা ওয়াশরুমটা এখনও রেডি হচ্ছে, ঠিক আছে? আর এই পাশের ঘরটাও কিন্তু পুরো দেখুন একদম সেম অ্যাজ ইট ইজ, ব্ল্যাক মার্বেল, পুরো ব্ল্যাক মার্বেল, দারুণ। এই যে রুমগুলো আমাকে দেখালেন, এই রুমগুলোর প্রাইসগুলো কী কী যদি আছে একটু বলে দেন আমাকে। তো প্রথমে যে রুমটা দেখালাম 104, সেই রুমটার প্রাইস স্টার্টিং হচ্ছে আমাদের, ওটা হচ্ছে স্টার্টিং রুম। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের স্টার্টিং রুম হচ্ছে 999 টাকার থেকে নন এসি স্টার্টিং আছে, আর 1599 থেকে এসি স্টার্টিং আছে। আর ব্যালকনি রুম যেগুলো সেগুলো নন এসি, মানে যেগুলো হচ্ছে রিভার্স সাইড ব্যালকনিতে, যে রুম ব্যালকনির যে রুমটা দেখবেন বিগ গ্লাস ডোর দিয়ে যে ব্যালকনি আমাদের রুম, এটা আমাদের চারটে আছে ওই রুম। আচ্ছা, তো ফার্স্ট ফ্লোরে ব্যালকনি রুমের নন এসি প্রাইস হচ্ছে 1499 হচ্ছে নন এসি, আচ্ছা, আর 1999 হচ্ছে এসি। আচ্ছা, আর যেটা সেকেন্ড ফ্লোরে যেই আরও বড়, মানে যে ওপেন পুরোটা যেটা দেখবেন যে ওপেন পুরোটা খোলা, সেটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং রুম, আর বেস্ট ভিউ রুম যেটা আমরাকে বলি, আচ্ছা, সেই রুমের প্রাইস আছে নন এসি 1599, আর এসি দিয়ে হচ্ছে 2199, আর নন রিভার ভিউ যেগুলো আছে সেগুলো হচ্ছে 999, 1099, আর এসি দিয়ে 1599, মানে 999 থেকে আমাদের এসি স্টার্টিং আছে, আর 1599 টাকার থেকে হচ্ছে এসি, নন আর 999 থেকে নন এসি। আচ্ছা আচ্ছা, তো আপনার একটু মোবাইল নাম্বারটা যদি কাইন্ডলি একটু বলেন। তো যারা বুকিং করবেন তাদের নাম্বার, দুটো নাম্বার দিচ্ছি, একটা হচ্ছে আমাদের হোটেলের নাম্বার, সেটা হচ্ছে 825002892, আবার বলছি 825002892, এটা হচ্ছে আমাদের হোটেলের নাম্বার। আর আমার পার্সোনাল নাম্বার যেটা সেটা আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে 700114152। এই নাম্বারে আপনারা কল করবেন, কল করে রুমের ছবি চাইবেন, আমরা ছবি সহ প্রাইস লিস্ট পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, তারপরে আপনারা 50% অ্যাডভান্স করবেন, সেই অনুযায়ী আমরা
আপনাকে বিল পাঠিয়ে দেবো, বিলটা এসে দেখালে আপনার রুম আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট আপনার কাছে আছে, যদি আমার চ্যানেল থেকে আপনার কাছে কেউ বলে যে স্বপ্নের দ্বীপ ব্লগ দেখে আপনার চ্যানেল হোটেলে আসছি, সেই ক্ষেত্রে কি আমার সাবস্ক্রাইবারদের বা আমাদের বন্ধুদের কি কিছু ডিসকাউন্ট পেতে পারে ওনারা? তো আমাদের হচ্ছে একদম ফিক্সড প্রাইস হোটেল। আচ্ছা, দাদার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিছু না কিছু একটা গিফট রাখবো। চারতলা এই রুমটা আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু এই রুমের ভেতর থেকেও কিন্তু ভিউ দেখুন শুধু সামনে নদীর, উফ দুর্দান্ত। বিকালে এখানে বসে বসেই আপনাদের সময় কেটে যাবে। আর এই সাইডেও দেখুন নদী দেখা যাচ্ছে, আর দিকটা পুরো ওপেন একদম দারুণ। এই সাইডের চারিদিকে কিন্তু মন্দির মন্দির, হরে কৃষ্ণ চারিদিকে গান শুরু হয়ে গেছে। ওইটাও আপনাদের হোটেল? আচ্ছা 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 আচ্ছা। তো এনাদের কাছে আসলে থাকা নিয়ে কোনো সমস্যা হবে না, পাশেই কিন্তু ওনাদের আর একটা হোটেল আছে। ঠিক আছে, আশা করছি এই যা রুম আপনাদের দেখালাম এই রুম আপনাদের পছন্দ হয়ে যাবে। কিন্তু যদি এখানে ভরে যায়, মানে ধরুন গেস্ট এসে ভরে গেছে, তো আপনারা চিন্তা করবেন না, ওনাদের পাশেও কিন্তু আর একটা হোটেল রয়েছে, ওখানেও কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন। আপনারা আসার আগে দাদার সঙ্গে একবার যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? যদি কোনো কাপেল আপনাদের হোটেলে আসে তারা কি রুম পাবেন? কোনো সিঙ্গেল পার্সন যদি আসেন, ধরুন আমি যদি এসেছি, তারাও কি রকম রুম পাওয়া যায়? সিঙ্গেল পার্সন রুমটা আপাতত এখানে অ্যালাউড প্রশাসন থেকে বারণ করা আছে। আর কাপেলদের জন্য একটা রেস্ট্রিকশন, সেটা হচ্ছে মেয়েদের 18+ হতে হবে আর ছেলেদের 21+ হতে হবে উইথ অরিজিনাল আইডি, তাহলেই আমরা রুম পাবো কাপেলদের জন্য। কাপেলদের জন্য এটা ফুল কাপেল ফ্রেন্ড। আচ্ছা, এ জে প্লাজার এটা কিন্তু পুরো পার্কিং এরিয়া, আপনারা যদি গাড়ি নিয়েও আসেন এখানে কিন্তু গাড়ি পার্কিং করতে পারবেন, ঠিক আছে? এ জে প্লাজাতে আসার জন্য আপনাদের এই যে স্বরূপগঞ্জ ঘাট যে টিকিট কাউন্টারটা রয়েছে তার ঠিক এই যে রাস্তাটা অপোজিটে দেখুন এখানে ঢুকে গেছে ভিতরটা, এই ভিতর দিয়ে কিছুটা গেলে কিন্তু আপনারা সেই এ জে প্লাজা হোটেলের সামনে পৌঁছে যাবেন, ঠিক আছে? আমি কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু হোটেলের ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, এছাড়া ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন।